শৃঙ্খলা ভঙ্গের পাঁচ ফুটবলারকে শাস্তি দিল বসুন্ধরা কিংস কয়েক সপ্তাহ তদন্ত শেষ করে তাদের শাস্তির বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছে ক্লাবটি সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে বসুন্ধরা কিংসের সাবেক অধিনায়ক তৌহিদুল আলম সবুজ পুরো এই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি এছাড়া আনিসুর রহমান জি একত্রিশে মার্চ আর তপু বর্মণকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে তপুকে এক লক্ষ টাকারও অর্থদণ্ড দিয়েছে ক্লাবটি আর ইমন হোসেনকে তিন লাখ ও শেখ মুরসালিনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে